করে ওয়ারাক তৃণমূলের উচ্চশিষ্টভোগী জিতেন্দ্র তিওয়ারি যিনি আসানসোল কর্পোরেশনের মেয়র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি তাকিয়ে যিনি আসানসোল থেকে জিতে এসেছিলেন বিগত 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর বাংলার মানুষ জিতেন্দ্র তিওয়ারিকে পরাজিত করে দিয়েছেন সেই জিতেন্দ্র তিওয়ারি বাইরে থেকে লোক নিয়ে এসে কম্বলের নাম করে পদপিষ্ট করে তিনজন নামনার সাধারণ মানুষ মরে যায় এর বিরুদ্ধে কোনো সিবিআই নেই এর বিরুদ্ধে বিচারপতি কোনো কথা বলে না হাইকোর্টের বিচারপতি কোনো প্রশ্ন করে না যখন বাংলায় একটা সাধারণ রকম আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বাংলায় একটা সঠিক পদ্ধতিতে বাংলাকে নিয়ে যেতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে সেখানে পাকা রাস্তার মতো হাম করে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতবর্ষের বিচারপতি নেই টেটের পরীক্ষা হয়ে গেছে 10-15 দিন আগে আমরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আমাদের নেত্রীও বলেছে দেখুন যে পথ চলে তার ভুল থাকে যে গাড়ি রাস্তা চলে তার টায়ার পাংচার হয় যে গাড়ি দাঁড়িয়ে থাকে সে গাড়ির কিন্তু টায়ার পাংচার হয় না চলতে গেলেই মানুষ মাত্রই ভুল আসে ভুলটাকে যে স্বীকার করে নিয়ে চলতে পারে সেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ভুল হলে সে বলে মানুষের দরবারে দাঁড়িয়ে আগামীকাল রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানুষের কাছে দাঁড়িয়ে যে আমাদের যদি ভুল হয় হাত জোর করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি আপনারা কি ক্ষমা করবেন না জনতা তারস্বরে দাঁড়িয়ে বলেছে এই হচ্ছে আসল লিডার যে ভুল করে ভুলটাকে ঠিক করার জন্য লড়াই করে না ভুলটাকে সে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বলে যে এটা আমাদের ভুল হয়েছিল আমরা সংশোধন করে আপনাদেরকে পঞ্চায়েত ভোটে নতুন তৃণমূল কংগ্রেস উপহার দেব ভাবে তৈরি হওয়ার পর থেকে আমরা প্রত্যেকটা এলাকাতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন দীর্ঘদিন থেকে বসে গেছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা কাজ করছেন তাদেরকে সঙ্গে নিয়ে সকলকে নতুন প্রতন সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল করার চেষ্টা করছি আপনারা জানেন প্রত্যেকটা এলাকাতে আপনারা যে গত এক বছর 100 দিনের কাজ হয়েছে সেই 100 দিনের কাজের টাকা বিজেপি বন্ধ করে রেখে দিয়েছে আপনারা জানেন আবাস প্লাস যোজনায় যে ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 11 লক্ষ মানুষের কাছে যে ঘরের টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের নিয়ম কানুন করে গরিব মানুষ যাতে বাড়ি না পায় তার ব্যবস্থা করছে আমাদের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েতগুলো আপ্রাণ চেষ্টা করে গরিব মানুষকে ঘর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর কেন্দ্রীয় সরকার নতুন নতুন আইন করে গরিব মানুষকে ঘর থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আপনারা সব সকলে আশ্বস্ত থাকুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করব লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে পৌঁছে দিয়েছেন এই 11 লক্ষ বাড়ি তৈরির যে পরিকল্পনা তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি পৌঁছে দেবেন এই আশা ভরসা আমরা রাখি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকার হিসাব দাবি করেছিলেন আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে রিপোর্ট ক্যাগ রিপোর্ট গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা হিসাব দিতে পারেনি অথচ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে জিএসটি বাবদ বিভিন্ন খাতে আমরা 1 লক্ষ কোটি টাকার বেশি পাই এই 100 দিনের কাজের টাকা বিভিন্ন অজুহাতে বন্ধ করে রেখে দিয়েছে আজকে গরিব মানুষ যাতে কাজ না পায় বিভিন্ন জায়গাতে যাতে বিক্ষোভ হয় তার চেষ্টা করছে আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে মিথ্যা ভাবে মানুষকে উস্কে দিয়ে আবাস যোজনার টাকা কারা পেয়েছে সেই মিথ্যা তালিকা প্রকাশ করে বিজেপি মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে চাইছে আমরা বলতে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি স্কুলে যখন সবুজ সাথী সাইকেল বিলি হয় আমরা দেখি না কে সিপিএম করে কে বিজেপি করে কে বিরোধী দল করে আমরা সবুজ সাথীর সাইকেল প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পৌঁছে দিই যখন রূপশ্রী প্রকল্পের আবেদন পঞ্চায়েতে জমা পড়ে তখন 25,000 টাকা আমরা প্রত্যেককে পৌঁছে দিই মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করেছেন পশ্চিম বাংলায় যত কাঁচা বাড়ি আছে প্রত্যেকে আবাস প্লাসের মাধ্যমে প্রত্যেকের পাকা বাড়ি তৈরি করে দেবো আজকে বিভিন্ন জায়গায় খবরের কাগজে টিভিতে কার কোন অঞ্চল সভাপতি কোন প্রধানের আত্মীয়ের নাম আছে বিভিন্ন ভাবে উস্কে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে আসানসোলে কম্বল বিতরণের নাম করে একটা সভা করেছেন এবং সেই সভায় কম্বল নিতে সে তিনজন অসহায় মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে সেই অসহায় মানুষগুলোর কোনো খোঁজখবর বিজেপি নেয়নি। আমাদের রাজ্য নেতৃত্ব থেকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো হয়েছে। এই শুভেন্দু অধিকারীর যে অটকারী সিদ্ধান্ত তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল। মিছিলটা কোথায় থেকে কোথায় করলেন? রায়গ্রাম হাটতলা বাজার থেকে বারাপুর পর্যন্ত পরিক্রমা করে রায়গ্রাম গোড়াচাতলায় আমরা আজকে একটা পথসভা করলাম। এই পথসভা মিছিলে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবপ্রিয় যশ এবং আমাদের প্রাক্তন সভাপতি অজয় রায়, শিক্ষক নেতা রমেন, আমাদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সুব্রত মুখার্জি, আমাদের অঞ্চলের সভাপতি আসপালিসা, আমাদের দেনুর অঞ্চলের সভাপতি বাপাদিত্য রায়, আমাদের মন্তেশ্বর অঞ্চলের সভাপতি সুজিত ভট্টাচার্য, বাগাসন অঞ্চলের উপপ্রধান প্রসন্ন মণ্ডল, প্রাক্তন উপপ্রধান শ্রমত আলী, তৃণমূল কংগ্রেস সকল নেতৃবৃন্দ উপস্থিত। এটা ব্লকের না অঞ্চল ভিত্তিক? বলছি আমাদের মন্তেশ্বর ব্লকটা অনেকটা বড়, আমরা 13টা অঞ্চলে কর্মসূচি নিয়েছি। ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাহমুদপুর অঞ্চলে আজকে এই কর্মসূচি হলো। আগামীকাল আমরা দেনুর অঞ্চলে এই ধরনের কর্মসূচি আমরা পালন করব। আচ্ছা, লোক সমাগম, কর্মী সমাগম কিরম হয়েছিল? আমরা আপনারা দেখেছেন কর্মী সমাগম সংখ্যা দিয়ে তো বিচার করা যায় না। আমাদের বড় ধরনের আমরা মিছিল করেছি এবং বহু সংখ্যক মানুষ এই মিছিলে উপস্থিত ছিল। এই মিছিল বা পথসভার মাধ্যম দিয়ে আমরা বিজেপিকে কি বার্তা দিতে চাইছি? একটাই কথা বলতে চাইছি, নিরীহ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা খেলবেন না। একটা সামান্য কম্বলের কটাকা দাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ এবং বিনামূল্যে চাল, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী আরও অনেক কিছু দিচ্ছেন, কিন্তু সামান্য একটা কম্বলের জন্য গরিব মানুষ, অসহায় মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না। এই ধরনের রাজনীতি বাংলায় বন্ধ করুন, এই বার্তা আমরা দিতে চাইছি।